বন্ধুরা, এটি হলিউড সিনেমার কোনো গাড়ি নয়, এটা আস্ত একটি বিলাসবহুল বাস। ভেতরটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন, যেন সম্পূর্ণ একটি ফ্ল্যাট বাসা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে এত কিছু রয়েছে। এই যেমন থাকার জন্য শীততাপ নিয়ন্ত্রিত বেডরুম, বসার জন্য ড্রয়িং রুম, খাওয়ার জন্য ডাইনিং রুম এবং পয়নিষ্কাশন এবং গোসল করার জন্য বাথরুম। এখানে পেয়ে যাবেন রান্না করার জন্য একটি চিকেন রুমও, সেই সাথে প্রয়োজনীয় আসবাবপত্র তো আছেই, যেমন টিভি, ফ্রিজ, আলমারি, সোফাসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র। গাড়িটি দোতলা বিশিষ্ট, সিঁড়ি বেয়ে চলে যেতে পারে দ্বিতীয় তলায়। যেন প্রতিটি ক্ষেত্রে আধুনিকতা এবং টেকনোলজির ছোঁয়া। রিমোটের একটি বোতাম টিপলেই গাড়িটি আরও প্রশস্ত হয়ে যায়। গাড়িটির ছাদের উপরে একটি ডেস্ক রয়েছে, যেখানে বসে থেকে আশেপাশের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বা প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন। বন্ধুরা, আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি কোনটি, তাহলে উত্তরে হবে দি আমেরিকান ড্রিম। এই নামেই পরিচিত ছিল অতিকায় লিমোজি গাড়িটি। 1986 সালে পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল। একটি সাধারণ গাড়ির দৈর্ঘ্য যেখানে 14 থেকে 15 ফিট হয়, সেখানে এই গাড়িটির দৈর্ঘ্য ছিল 100 ফিট। এর গঠন গাড়ির মতো না হলে একে নির্ঘাত একটি ট্রেন বলে চালিয়ে দেওয়া যেত। আকার আকৃতিতে দত্তকার হওয়ার পাশাপাশি আরও অনেক অবাক করা বৈশিষ্ট্যর জন্য বিখ্যাত হয়ে উঠেছিল এই গাড়িটি। গাড়িটিতে একসঙ্গে 70 জন মানুষ ভ্রমণ করতে পারে। পাশাপাশি গাড়িতে রয়েছে ছোট্ট একটি গলফ কোর্স। আসবাবপত্র হিসেবে টিভি, ফ্রিজ, টেলিফোন ইত্যাদি, এমনকি ছোট একটি সুইমিং পুলও রয়েছে। আরও অবাক করার তথ্য হলো গাড়িটির একদম পেছনের অংশে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তবে এই গাড়িটি কোনো গাড়ি প্রস্তুতকারী কোম্পানি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করেনি, মূলত সিনেমায় ব্যবহারের উদ্দেশ্যে গাড়িটি ডিজাইন করা হয়েছিল। 26 চাকা বিশিষ্ট এই গাড়িটি তৈরি করতে টানা 12 বছর সময় লেগেছিল। পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে 1992 সালে প্রথমবারের মতো চালানোর জন্য রাস্তায় নামানো হয়। তারপর বেশ কয়েকটি সিনেমায় দি আমেরিকান ড্রিমকে ব্যবহার করা হয়। এমনকি ধনী লোকেরাও ভ্রমণের জন্য এটি ভাড়া নিত, যার জন্য সেই সময় ঘণ্টা প্রতি তাদের গুনতে হতো প্রায় 16,000 টাকা। একসময় ধীরে ধীরে মানুষের মাঝে এর জনপ্রিয়তা কমে যায়। বেশ কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে গাড়িটির বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। অবশেষে 2020 সালে এটিকে পুনরায় সংস্করণ করা হয়। বন্ধুরা, এবার বিশ্বের ছোট গাড়ি সম্পর্কে জেনে নেই। ভিডিওতে দেখতে পাচ্ছেন খেলনার মতো একটি গাড়ি, মডেল PLP-50। গাড়িটি ছোট হওয়ায় দেখতে বেশ অদ্ভুত লাগে। 2010 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই গাড়িটিকে। P-50 মডেলের এই গাড়ির দৈর্ঘ্য মাত্র 137 সেন্টিমিটার এবং প্রস্থ মাত্র 98 সেন্টিমিটার, ওজন মাত্র 59 কেজি। 3 চাকার এই গাড়িটিতে শুধুমাত্র একজন যাত্রা করতে পারবে। রাস্তার চলার সময় সবার নজর কাড়ে এই গাড়িটি। গাড়িটি আকারে একদম ছোট হওয়ার কারণে গাড়িটিতে দুর্দান্ত মাইলেজ পাওয়া যায়। গাড়ির মালিক এই গাড়িতে চড়ে 1 বছরে পুরো ইংল্যান্ড ভ্রমণ করে এসেছে। তিনি জানিয়েছেন যে মাত্র 1 লিটার পেট্রোলে 42 কিলোমিটার যেতে পারে এই PLP-50। গাড়িটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে 49 সিসি সিঙ্গেল চেম্বার টু স্ট্রোক ইঞ্জিন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 54 কিলোমিটার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।